গুজরাটের সরকার এবার ভাঙলে 24 তারিখে 24-এ যাবে, মোদিও চলে যাবে, অর্থাৎ বিজেপি থাকবে। তখন কি করবেন অধীর বাবু? তখন কি করবেন? আজকে তো বিজেপিকে সবলম্বন করে আপনি যাচ্ছেন, আপনি বলছেন যে আছি পেছন দিকে আপনার সাথে আছি, সামনে দিয়ে সোনিয়াজির সাথে আছি, এখানে লাইন হচ্ছে, যেখানে লোকসভায় আপনি জিতছেন সেইখানেই দাঁড়িয়ে বিজেপি এখানে 21,000 ভোটে লিড দিচ্ছে, তাহলে লাইনটা কোথা দিয়ে করছেন অধীর বাবু? মানুষ পাল্টি বাজতে দেখতে চায় না, মানুষ পাল্টি বাজতে দেখতে চায় না। তাই আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে পঞ্চায়েত ইলেকশন আসছে, নিশ্চিত ভাবে লড়াই আছে, কিন্তু যদি তৃণমূল কংগ্রেস আমরা সব নেতা দল কর্মী আমরা যদি একসাথে থাকি আর বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন অন্যায় করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন কোন অন্যায় করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে সেটাই শ্রেষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে কাজ করে। যদি আমরা সবাই মিলে একসাথে হয়ে যেতে পারি তাহলে অধীর বাবু তো বাচ্চা, নরেন্দ্র মোদি আসলেও তৃণমূল কংগ্রেসকে কিসের অহংকার, আমাদের কিসের অহংকার? এই ফিরাল হাকিম দাঁড়িয়ে আছে ওইখানে, ছবিটা রয়েছে মমতা ব্যানার্জির ছবি, ছবিটা সরিয়ে নিলে এখানে ফাঁকা চেয়ার, একা আমি মাইক নিয়ে বসবো। সুতরাং আমি আমি নয়, আমরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা সবাই মিলে একসাথে থাকব, একসাথে মিলে কাজ করব, এমএলএ ব্লক প্রেসিডেন্ট আমরা যত নেতা এমপি সবাই একই সূত্রে বাঁধিয়ে আছি, সহস্র জীবন একসাথে এক সূত্রে বেঁধে আমরা কাজ করব। বহরমপুর কেন, সারা মুর্শিদাবাদ কেন, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসকে সামনে দাঁড়াবে এই শক্তি আজকে আর বাংলায় নেই। তাই এই লড়াইটা দেখিয়ে দিতে হবে আমাদের। আপনারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা সমর্থক, তাদের সামনে আওয়াজ এবং বলুন দাঁড়িয়ে থেকে, মুর্শিদাবাদের সব এমএলএ দিয়েছি, এবার সব